নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হলো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রশ্নপত্র বোর্ড থেকে তৈরি করা হবে এবং এই বোর্ড থেকে প্রশ্নপত্রের জন্য একটি সুনির্দিষ্ট সিলেবাস তোমাদের জন্য দেওয়া হয়েছে যশোর বোর্ড ওয়েবসাইটে, যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা এটার পিডিএফ নিতে চাও, তারা যশোর বোর্ড ওয়েবসাইটে যে নোটিশ সেকশন থেকে অথবা হাইস্কুল কর্নার থেকে তোমরা এটি নিতে পারবে। আমি এখন তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে সম্ভাব্য সংক্ষিপ্ত সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো রয়েছে আমি সেটা বিস্তারিত তোমাদের জন্য তুলে ধরছি। ক্লাস নাইন হাফ ইয়ারলি এক্সাম শর্ট সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা ইউনিট পড়বে চারটি, ইউনিট ওয়ান ফাদার অফ দ্য ন্যাশন, ইউনিট টু পাস্ট টাইমস, ইউনিট থ্রি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এবং ইউনিট ফোর পড়বে আর উই অ্যাওয়ার। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেখে নাও। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য থাকবে সাতটির জন্য সাত মার্ক, অ্যান্সারিং কোশ্চেন পাঁচটির জন্য দশ মার্ক, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এখানে পাঁচটির জন্য থাকবে পাঁচ মার্ক, আনসিন প্যাসেজ আর রয়েছে এখানে, ইনফরমেশন ট্রান্সফার পাঁচ মার্কের জন্য, সামারাইজিং থাকবে দশ মার্কের জন্য, ম্যাচিং থাকবে পাঁচ মার্কের জন্য, আর রিয়ারেঞ্জিং থাকবে আট মার্কের জন্য। রাইটিং মার্কসে তোমাদের পাঁচটি আইটেম দেওয়া হয়েছে, রাইটিং প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন দশ মার্কের জন্য, কমপ্লিটিং স্টোরি দশ মার্ক, গ্যাপ চার্ট দশ মার্ক। এই বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, চ্যানেল থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, আশা করি এই বিষয়টা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। রাইটিং অ্যান্ড ইমেইল লেটার এটা থাকবে দশ মার্কের জন্য, রাইটিং ডায়লগ এটাও থাকবে দশ মার্কের জন্য, অর্থাৎ পাঁচটা আইটেমে প্রতিটাতে দশ করে পঞ্চাশ মার্কের লিখিত অংশ। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের গ্রামার আইটেম রয়েছে মোট এগারোটি, এখানে এগারোটি গ্রামারের মধ্যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ টু টেস্ট প্রেপোজিশন আর্টিকেল জিরো আর্টিকেল, এই প্রশ্নটি নিয়ে একটু জটিলতা রয়েছে, আমি চ্যানেলে অন্যান্য ভিডিওতে তোমাদের জন্য সেগুলো বিস্তারিত তুলে ধরবো। গ্যাপ ফিলিং, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অথবা উইথ ক্লোজ, এখানে আমি শুধু উইদাউট ক্লোজ লিখেছি, তবে এটা উইথ ক্লোজে থাকতে পারে, এটু দশটির জন্য পাঁচ মার্ক, সাবস্টিটিউশন টেবিল পাঁচ মার্কের জন্য, রাইট ফর্ম অফ ভার্বস থাকবে দশটির জন্য পাঁচ মার্ক, ন্যারেশন থাকবে পাঁচ মার্কের জন্য, চেঞ্জিং সেন্টেন্স এখানে দশটির জন্য দশ মার্ক, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স পাঁচ মার্ক, কমপ্লিটিং সেন্টেন্স পাঁচ মার্ক, ট্যাগ কোশ্চেন পাঁচ মার্কের, সেন্টেন্স কানেক্টর দশটির জন্য পাঁচ মার্ক এবং পাংচুয়েশন থাকবে তোমাদের দশটির জন্য পাঁচ মার্ক। রাইটিং পার্টে এসে কম্পোজিশনে রাইটিং সিভি উইথ কভার লেটার এটির জন্য আট মার্ক, ফর্মাল লেটার্স, কমপ্লেন্ট লেটার্স, নোটিশ, পার্সেস অর্ডার, রেসপন্স টু অ্যান্ড ওয়ার্ডার রিকোয়েস্ট এটসেট্রা এগুলোর থাকার জন্য দশ মার্ক, রাইটিং প্যারাগ্রাফের জন্য দশ মার্ক, রাইটিং কম্পোজিশনের জন্য বারো মার্কস, অর্থাৎ প্যারাগ্রাফ কিন্তু ফার্স্ট পেপারে রয়েছে বা সেকেন্ড পেপারে রয়েছে। এই সকল বিষয়ের উপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আমি ধারাবাহিকভাবে সেগুলোর উপরে আরও ভিডিও আপলোড করছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আশা করি তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো এখান থেকে সব কিছু বিস্তারিত তোমরা পেয়ে যাবে। যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবে না। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ।